মঙ্গলবার সকালে বৃষ্টির কারণে ধসে পড়ল রূপনারায়ণপুর বাজারের দুটি দোকান। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। লকডাউনের পর দোকানদারদের ব্যবসা ধীরে ধীরে গড়ে উঠেছিল, কিন্তু বৃষ্টির জন্য বাজারের 62 ও 63 নম্বর দুটি দোকান ধসে পড়ে। সেই সময় ওই দুই দোকানে ছিলেন ব্যবসায়ী ছবিলাল সরকার ও কালু ঠাকুর। তারা বলেন, লকডাউনের পর অনেক কষ্টে ব্যবসা দাঁড় করিয়েছিলাম, কিন্তু হঠাৎ মঙ্গলবার সকালে বৃষ্টির জন্য দোকান দুটি ধসে পড়ে। তার সঙ্গে দোকানের জিনিসপত্র চাপা পড়ায় প্রচুর ক্ষতি হয়। এই ধসের কারণে আমাদের মাথায় হাত পড়েছে, কি করে পুনরায় দোকান গড়ে তুলব বুঝতে পারছি না। ঘটনার পর ওই এলাকায় পুলিশ গিয়ে এলাকা ঘিরে রাখে। আমরা জানিয়েছিলাম যে 69 লোখার দোকান পরপর সব ক্র্যাক হয়ে গেছিলো। তো বলছে তখন যেহেতু আমাদের ইয়ারিং ছিল, তো বলছে ইয়ারিং যাচ্ছি আমরা 200 টাকা দিয়ে ভাববো এবং ওয়ার্ক অর্ডার করবো। কিন্তু ওয়ার্ক অর্ডার ভাবি কী করে তাকে লোকাল চলে এলো। আমাদের দুটো দল পড়ে গেছে অলরেডি, একটা হলো সুনীলের আর একটা হলো ছবিলাল, আর দুটো দল পড়ে গেছে অলরেডি। বাকিগুলো সব সবগুলো ক্র্যাক হয়ে গেছে, সবগুলো ক্র্যাক হয়ে গেছে। মোটামুটি এই বর্ষাকালে একটাও থাকবে না। আজকেই যাবো পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে যাবো, তো বিষয়ে জানিয়ে আসবো এই বিষয়টা। আমি একটু পরেই দুটো টাকা যাবো, এই বিষয়টা জানিয়ে আসবো মৌখিকভাবে। আগামী দিনে কালকে লিখিত হয়ে দেবো স্যার এই ব্যাপারটা। আগে দিয়েছিলেন আপনারা? হ্যাঁ দিয়েছিলাম। আমার যে ডকুমেন্টস আছে, সেটা স্যারকে জানাবো। স্যার আপনাকে দিয়েছিলাম, স্যার আপনি প্রয়োজন ব্যবস্থা দেবেন। যাকে হয়নি বলে আর সেগুলো এইরকম বিপদে পড়ে গেল। Thank you.